অ্যালকোহলিক অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 19 মে প্রত্যাশাহীনভাবে দান করা এবং সেই ব্যক্তি ভালোভাবেই জানে যে তার জীবন সমৃদ্ধতর হয়ে উঠেছে অপর কোনো ব্যক্তিকে প্রত্যাশাহীন এবং দাবিহীনভাবে কোনো কিছু দান করার এটা হলো একটি প্রকৃত সুফল। অ্যাজ উইল সিজ ইট পৃষ্ঠা নাম্বার 69। আমি যখন প্রথম কর্মসূচিতে যোগদান করি তখন প্রত্যাশাহীনভাবে দান করার এই ধারণাটি আমি সহজে বুঝে উঠতে পারিনি। অন্যরা যখন আমাকে সাহায্য করতে চেয়েছে আমি মনে মনে সন্দিহান হয়ে উঠেছি। আমি ভাবতাম এই সাহায্যের বদলে ওরা কি চায়, কিন্তু খুব তাড়াতাড়ি আমি একজন মদ্যপ ব্যক্তিকে সাহায্য করে আনন্দ অনুভব করলাম এবং এটা বুঝতে পারলাম যে শুরুর দিকে অন্যরা কেন আমাকে সাহায্য করতে চেয়েছিল। আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো এবং আমি অন্যকে সাহায্য করার জন্য ইচ্ছুক হয়ে উঠলাম। মাঝে মাঝে আমি অস্থির হয়ে উঠতাম, কারণ আমি চাইতাম তারা নেশামুক্ত থাকার আনন্দ অনুভব করুক এবং এটাও জানুক যে জীবন কত সুন্দর হতে পারে। আমি যেমনভাবে ঈশ্বরকে বুঝি, সেই প্রেমময় ঈশ্বরের ভালোবাসায় যখন আমার জীবন পরিপূর্ণ এবং সেই ভালোবাসা আমি আমার সহমদ্যপায়ীদের দিতে পারি, তখন আমি এমনভাবে সমৃদ্ধ হই যেটা ব্যাখ্যা করে বুঝিয়ে বলা যায় না। পৃষ্ঠা নাম্বার 148।